চিত্রনায়িকা বুবলির মা হওয়া প্রসঙ্গে প্রশ্ন করতেই ইউটিউবারদের ওপর খেপে গেলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। কদিন ধরেই বুবলির মা হওয়ার গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের মিডিয়ায় তোলপাড় চলছে। আর এই ইউটিউবাররা দেলোয়ার জাহান ঝন্টুর কাছে গিয়ে বিতর্কিত উত্তর জানতে চাইছিলেন। দেলোয়ার জাহান ঝন্টুর উত্তপ্ত কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিলেন কতিপয় ইউটিউবার, কিন্তু এবার ঝন্টু সে পথে হাঁটেননি, রীতিমতো খেপে গিয়েছেন। বুবলি সন্তান প্রসঙ্গে প্রশ্ন করতেই এই বর্ষিয়ান নির্মাতা খেপে গিয়ে বলেন, বুবলির পেটে কার বাচ্চা, এটা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? তুমি কি ওকে ভালোবাসতা? তুমি কি ওকে বিয়ে করবা যে বাচ্চা হয়ে গেছে? আমি জানতে চাই এবং তাকে ত্যাগ করব। এটা তোমার এত মাথা ব্যথা কেন? কেন তোমরা মানুষজনকে শোনাতে চাও? তিনি পাল্টা প্রশ্ন করেন, বুবলির পেটে বাচ্চা, এটা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? তাকে তুমি কি লালন পালন করে বড় করেছ, নাকি তুমি তোমার শ্রম মেধা তাকে নায়িকা বানাতে ব্যয় করেছ? তা তো না। কেন এটা নিয়ে তোমরা শুধু শুধু কন্ডেম করছ? দর্শকরা এগুলো শুনলে ওর ছবি দেখবে না, আমরা একটা ভালো নায়িকা থেকে বঞ্চিত হব। উত্তপ্ত বাক্যে ঝন্টু বলেন, দর্শক নায়ক নায়িকাদের স্বপ্নের মানুষ বলে মনে করে, এসব মনে করে বলে তারা নায়ক নায়িকাদের সিনেমা দেখতে হলে যায়। এই স্ক্যান্ডালগুলো ছড়িয়ে পড়লে ওদের ইমেজের ক্ষতি হয়, ইমেজের ক্ষতি হলে দর্শক তার সিনেমা দেখতে চায় না, এজন্য ওরা এগুলোকে গোপন করতে চায়। ওদের অ্যাঙ্গেল থেকে এটা ঠিক আছে। এরই মধ্যে বুবলি সন্তান ও রহস্য উন্মোচন হয়েছে। শাকিব খান ও বুবলি দুজনেই নিজেদের ফেসবুকে সন্তানের ছবি পোস্ট করে সবার দোয়া চেয়েছেন। প্রিয় দর্শক, নিত্যনতুন সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।